হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো জীবাণুনাশক স্প্রা বা জীবাণু মুক্ত যে স্প্রাগুলো সাধারণত আমাদের ফার্মে আমরা যে ওষুধগুলো ব্যবহার করে থাকি এটা ব্যবহারের পর যে ওষুধটুকু বেঁচে থাকবে এই ওষুধটা আমরা কতদিন পর্যন্ত বা কত সময় পর্যন্ত রাখতে পারব এবং ব্যবহার করতে পারব তা ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখুন সামানিত ভেয়ার্স আমরা যখন ফার্ম করি তখন আমাদের মাথায় একটা জিনিসই থাকে আমাদের ফার্ম কিভাবে সমস্ত রোগ থেকে সেফ থাকবে এবং সমস্ত রোগ থেকে কিভাবে আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখা যায় সেই কাজগুলো সাধারণত আমরা করে থাকি তার জন্য আমরা সব সময় একটা ওষুধ ব্যবহার করে থাকি যে ওষুধটার নাম ভাইরোসিড জীবাণুমুক্ত স্পেরা বা অন্য কোনো জীবাণুমুক্ত স্পেরা আমরা আমাদের ফার্মে ব্যবহার করে থাকি এটা একটা এক এক রকম সব থেকে ভালো মানের জীবাণুমুক্ত স্পেরা হচ্ছে হলো ভাইরোসিড এখন এক আপু জানতে চাইছেন যে বাপ্পি ভাই এই ওষুধটা আমরা ব্যবহারের পর যদি বেঁচে যায় এই ওষুধটা কতটুকু মানে কত সময় বা কত দিন পর্যন্ত রাখতে পারবো তা আমি বলবো সাধারণত এটাই এক মিলি এক লিটার পানি দিয়ে আপনার এক হাজার স্কোয়ার ফিট একটা ফার্মের স্প্রে করা যায় ঠিক আছে এখন যখন আমরা এত ডেজ এত বড়ো ফার্ম না ছোটো ফার্ম অল্প দিয়ে করেছি শুরু করতেছি পানিতে আপনারা গোলাবেন এবং এইটা আপনারা মিনিমাম আটবার করতে পারবেন কারণ এটা আছে জীবাণুমুক্ত স্প্রে এটা সাধারণত নষ্ট হয় না এটা আপনারা সবসময় তবে দিনে তিন চারবার করলে খুব দ্রুতই স্প্রেটা শেষ হয়ে যাবে এবং আপনাদের ফার্মে খুবই ভালো হবে যে অন্য সকল যে কোনো ধরনের ভাইরাস থেকে বিশেষ করে কাঠিআালি ইঁদুর এই ধরনের যত প্রাণী আছে চুচো এইগুলো থেকে যত প্রকার ভাইরাস ছড়ায় আর কি আপনার ফার্ম থেকে সেফ থাকবে এবং মানুষের শরীর থেকে যেসব ভাইরাস আপনাদের ফার্মে ঢোকে বা ঢোকার সম্ভাবনা থাকে এই ভাইরাসগুলো মেরে ফেলে এই ভাইরোসিড স্প্রেড সবসময় আমি এটাই বলি এটা সবথেকে সব থেকে ভালো মানের একটা ওষুধ ভাইরোসিড আপনারা এইভাবে ব্যবহারের আমি আবার বলছি এক লিটার পানিতে তিন লিটার পানিতে এক মিলি ওষুধ দিয়ে আপনারা এক হাজার স্কোয়ার ফিটের একটা শেড স্প্রে করতে পারবেন ঠিক আছে আর যতটুকু থেকে যাবে আপনারা সাত দিন থেকে দশ দিন ব্যবহার করতে পারবেন তবে এমনভাবে মিক্সড করবেন যাতে যদি মানে এটা সবসময় আসলে ব্যবহার করার উপযোগী হয়ে থাকে না যে দেখা যাচ্ছে যে নতুন কেউ আসছে ফার্মে ফার্মে তো ঢুকতে দিয়ে নিশ্চিত করছে তারপরে চারি কোল দিয়ে যা ভিতরের বেশি দিন থাকে না দু চার দিনের ভিতরে শেষ করবেন আর আপনার যতটুকু পরিমাণ লাগবে সব থেকে ভালো হয় ততটুকু পরিমাণ নিয়ে ওষুধের পরিমাণটা কুমাই দিয়ে স্প্রেটা করার জন্য ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আশা করি সবাই বুঝতে পারছেন তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে তার একটা অন করে দেবেন সমস্ত নোটিফিকেশন সবার পাওয়ার জন্য সব ভিডিও আগে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম